আজকে আমি আপনাদেরকে সর্বমোট তিনটি বিষয় দেখাবো। প্রথম যে বিষয় সেটি হচ্ছে বাংলালিংক থেকে আপনি কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন, মানে আপনার মোবাইলে কোনো টাকা নেই, এই বাংলালিংক থেকে আপনি কিভাবে টাকা লোন নেবেন বা ধার নেবেন। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বাংলালিংক ইমার্জেন্সি মিনিট, মানে বাংলালিংক কোম্পানি থেকে আপনি কিভাবে ইমার্জেন্সি মিনিট নেবেন। আপনার যদি কোনো মিনিট না থেকে থাকে, মানে আপনার মোবাইলে যদি কোনো মিনিট না থেকে থাকে, কারণ আপনারা অনেকেই এই বিষয়টি জানতে চান যে কিভাবে ইমার্জেন্সি মিনিট নেওয়া যায়। তৃতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো বাংলালিংক ইমার্জেন্সি ইন্টারনেট, মানে আপনার যদি কখনো ইন্টারনেট দরকার হয় কিন্তু কিন্তু দেখা যায় আপনার মোবাইলে কোনো ইন্টারনেট প্যাকেজ রানিং নেই এবং আপনি যে ইমার্জেন্সি ইন্টারনেট নেবেন এজন্য কোনো টাকাও নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে ইমার্জেন্সি ইন্টারনেট নেবেন বাংলালিংক থেকে আমি আপনাদেরকে আজকে সেটিও দেখাবো। এখন আমি আপনাদেরকে প্রথম বিষয়টি দেখাচ্ছি যে কোম্পানি থেকে আপনি কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স কিংবা ইমার্জেন্সি টাকা ধার নেবেন। আপনি যদি ইমার্জেন্সি লোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি মোবাইলের ডায়াল পেটে যেতে হবে এবং ডায়াল পেটে যাওয়ার পর *874# লিখে ডায়াল করতে হবে। *874# লিখে ডায়াল করার সাথে সাথেই আপনি ইমার্জেন্সি লোন পাবেন। এক্ষেত্রে লোনের পরিমাণটা 20 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে, 40 টাকা হতে পারে, কিংবা এটি 50 টাকাও হতে পারে। সিমবিদে এটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তবে আপনি যখন পরবর্তীতে টাকা রিচার্জ করবেন, রিচার্জ করার সাথে সাথেই এই লোনটি আপনার কেটে নেবে, মানে কোম্পানি এই লোন করা টাকাটি আপনার কাছ থেকে কেটে নেবে। তারপর এখন আপনারা যে বিষয়টি জানতে চান সেটি হচ্ছে বাংলালিংক ইমার্জেন্সি মিনিট। দেখুন, আপনার বাংলালিংক যে ইমার্জেন্সি মিনিট নেবেন এই জাতীয় কোনো অফার এখনও কোম্পানি চালু করেনি, সেজন্য আপনার ব্যালেন্সে যদি কোনো টাকা না থেকে থাকে তাহলে প্রথমে আপনাকে কিছুক্ষণ আগে যে কাজটি আমি দেখিয়েছি কিংবা যে কোডটি দেখেছি *874# এটি ডায়াল করে আপনাকে প্রথমে ইমার্জেন্সি লোন নিতে হবে। ইমার্জেন্সি লোন নেওয়ার পর, মানে ইমার্জেন্সি টাকা ধার নেওয়ার পর আপনাকে তারপর মিনিট অফার কিনতে হবে। এই চ্যানেলে আমি বাংলালিংকের বিভিন্ন আকর্ষণীয় মিনিট অফার এবং সেই মিনিট অফারগুলো কীভাবে কিনবেন এই জাতীয় একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটিতে টাচ করে আপনি ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি ইমার্জেন্সি লোন নেওয়ার পর বিভিন্ন আকর্ষণীয় মিনিট অফার আপনি কিনতে পারবেন। তারপর এখন তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বাংলালিংক ইমার্জেন্সি ইন্টারনেট, মানে আপনার মোবাইলের মধ্যে কোনো ডেটা ইন্টারনেট রানিং করা নেই, কোনো MB কিংবা GB অফার আপনি কিনুন নাই কিংবা কিনলেও শেষ হয়ে গেছে, এখন দেখা যায় আপনার খুব জরুরি ইন্টারনেট দরকার যেটাকে আমরা ইমার্জেন্সি ইন্টারনেট বলি, আর বাংলালিংক কোম্পানি থেকে আপনি ইমার্জেন্সি ইন্টারনেট নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ব্যালেন্সে 10 টাকা বা তার কম থাকতে হবে। 10 টাকা বা তার কম যদি থাকে তাহলেই আপনি ইমার্জেন্সি ইন্টারনেট নিতে পারবেন। যদি আপনার ব্যালেন্সে 10 টাকা বা তার বেশি থাকে তাহলে আপনি ইমার্জেন্সি ইন্টারনেটটা আপনি নিতে পারবেন না, কারণ আপনার তো মানে যে কোনো ইন্টারনেট প্যাকেজ কেনার মতো টাকা আছে। তারপর দ্বিতীয় যে বিষয়টি, মানে ধরলাম আপনার মোবাইলের মধ্যে 10 টাকা বা তার কম আছে, এখন আপনি ইমার্জেন্সি ইন্টারনেট কিনবেন, অবশ্যই এখন আপনি কিনতে পারবেন। এখন ইমার্জেন্সি ইন্টারনেট কেনার জন্য আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে *875# লিখে ডায়াল করতে হবে। *875# লিখে ডায়াল করার সাথে সাথে আপনি ইমার্জেন্সি ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন এবং *875# লিখে ডায়াল করার পর এক্ষেত্রেও যদি আপনি বিভিন্ন আকর্ষণীয় ইমার্জেন্সি ইন্টারনেটের যদি আপনি প্যাকেজ না দেখতে পান তাহলে পুনরায় আপনি *875*0# লিখে আপনি ডায়াল করবেন। ঠিক আছে, *875*0# লিখে ডায়াল করার পর আপনি যে ইমার্জেন্সি ইন্টারনেটের যে বিভিন্ন স্ট্যাটাস এটি আপনি দেখতে পাবেন। তারপর এখানে আপনি মানে কোম্পানির নিয়ম মোতাবেক আপনাকে বলবে যে আপনি অ্যাক্টিভ করার জন্য এত তো ডায়াল করুন 2-তে কিংবা 3-তে, তারপরে 1 GB কেনার জন্য এত ডায়াল করুন, 2 GB জন্য এত, 500 MB কেনার জন্য এত, আপনার যে স্ট্যাটাস আসবে সেই স্ট্যাটাস মোতাবেক ডায়াল করে আপনি ইমার্জেন্সি ইন্টারনেটটা কিনে নেবেন।
তারপর এখন ইমার্জেন্সি ইন্টারনেট কিনলেন, এখন তো আপনার ইমার্জেন্সি ইন্টারনেটের যে বিভিন্ন মেয়াদ কিংবা ব্যালেন্স এটি তো আপনার জানতে হবে, মানে যেটাকে আমরা ইন্টারনেটের যে ব্যালেন্স কিংবা মেয়াদ বলে থাকি। আর এই ইমার্জেন্সি ইন্টারনেটের মেয়াদ ও ব্যালেন্স জানার জন্য আপনাকে *124*500# লিখে ডায়াল করতে হবে। *124*500# লিখে ডায়াল করার সাথে সাথেই আপনি ইমার্জেন্সি ইন্টারনেটের মেয়াদ ও ব্যালেন্স আপনি জানতে পারবেন। ভিডিওটির এই শেষের দিকে এসে আমি আপনাদেরকে বলবো, আমাদের এই চ্যানেলে এই জাতীয় আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে এবং হচ্ছে, তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে টাচ করে অলে টাচ করে দিবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আর আপনাদের যদি এই সংক্রান্ত ইন্টারনেট কিংবা অনলাইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে আপনাকে সেই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব কিংবা আপনাদের সেই প্রশ্নের আলোকে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।